মিনা ও তার মেয়ে ঐশী। মিনা স্বামী মারা গিয়েছে 2 বছর হলো। মিনা শহরে একটি ম্যাডামের বাড়িতে কাজ করে আর যা মাইনে পায় তা দিয়ে মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন কেটে যেত তাদের। মিনা প্রতিদিনের মতো কাজে যাবার আগে রান্নাঘরে গিয়ে দেখে আর বলে, ঘরে তো কোনো খাবার নেই, আর সারাদিন কি খাবে মেয়েটি আমার। তখনই মিনার মেয়ে ঐশী আসে আর তার মাকে বলে, মা আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও আমাকে। ঐশীর কথা শুনে মিনা খুব কষ্ট পায় আর বলে, ঐশী মা আমার ঘরে তো কোনো খাবার নেই, কি খেতে দিব তোকে। মিনা কিছুক্ষণ ভাবে আর বলে, ঐশী মা তুই আমার সাথে আমার মালিকের বাড়িতে চল, মালিকের বাড়িতে অনেক খাবার রয়েছে, আমি তোকে ভালো ভালো খাবার খেতে দিব। ঐশী তার মায়ের কথা শুনে বলে, ঠিক আছে মা আমার খুব খিদে পেয়েছে, আমি অনেকগুলো খাবার খাবো। ঠিক আছে মা চল আমার সাথে। মিনা তোর ছোট মালিক খেতে বসেছে, খাবার নিয়ে তাড়াতাড়ি আয়। ঐশী খাবার টেবিলের এক কোনায় দাঁড়িয়ে থাকে আর মিনা খাবার নিয়ে আসে আর তার ছোট মালিকের টেবিলে রেখে দেয়। ঐশী তার মাকে খাবার আনতে দেখে খাবারের দিকে চেয়ে থাকে, তা দেখে মিনা খুব কষ্ট পায় আর মনে মনে ভাবে, ঐশী মা আমি জানি তোর খুব খিদে পেয়েছে, আগে ম্যাডাম মালিক খেয়ে যতটুকু খাবার বেঁচে যাবে তুই আমি তা খেয়ে নিব। তারপর মিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর ঐশী দূর থেকে খাবারের দিকে চেয়ে থাকে। তখনই ম্যাডামের ছেলে বলে, মা আমি আর খাবো না। এই বলে ম্যাডাম রতনকে নিয়ে চলে যায়। ঐশী খিদের জ্বালা সহ্য করতে না পারায় টেবিলে থাকা এঁঠো খাবার গুলো খেতে থাকে। তখন ম্যাডাম আসে আর ঐশীকে টেবিলে বসে খেতে দেখে ম্যাডাম রেগে যায় আর ঐশীকে বলে, ওই মেয়ে কি করছিস তুই। ম্যাডামের কথা শুনে ঐশী ভয় পেয়ে যায়, তোর এত বড় সাহস, তুই আমার টেবিলে বসে আমার থালায় খেতে শুরু করেছিস, ভিখারির বাচ্চা কোথাকার, তোর কোনো যোগ্যতা নেই আমার টেবিলে বসার। তখনই সেখানে মিনা আসে আর কাঁদতে কাঁদতে তার ম্যাডামকে বলে, ম্যাডাম আমার মেয়ে ঐশী আজ সকাল থেকে কোনো কিছু খায়নি। মিনার কথা শুনে ম্যাডাম রেগে যায়, আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোরা দুজন, আর তোকে এই বাড়িতে কাজ করতে আসতে হবে না মিনা। মিনা তার ম্যাডামের কথা শুনে কাঁদতে কাঁদতে বলে, ম্যাডাম আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমাকে কাজ থেকে বের করে দিবেন না, আমি আমার এই ছোট মেয়েটিকে নিয়ে কোথায় যাব আর কি খাবো আমরা। তোর মেয়েকে নিয়ে তুই কোথায় যাবি সেটা তোর ব্যাপার, আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোরা। তখনই সেখানে ম্যাডামের স্বামী সঞ্জয় আসে আর বলে, কাজল তুমি কি শুরু করেছো বাড়িতে, আমি তোমার সব কথা শুনেছি। সঞ্জয় তুমি আমার কথা শুনো, এই ভিখারি মেয়েটি কি করেছে। চুপ করো কাজল, তুমি নিজে মা হয়েও ছোট এই মেয়েটির সাথে এমন খারাপ ব্যবহার করতে পারলে, তোমার কাছ থেকে এমন ব্যবহারের আশা কখনো করিনি আমি। মেয়েটি খিদের জ্বালা সহ্য না করতে পারে তোমার ছেলের এঁটো খাবার খেয়েছে, কি এমন দোষ করেছে কাজল। প্রতিদিন তোমরা কতই না খাবার নষ্ট করো, এমনও হাজারো বাচ্চা রয়েছে যারা দুমুঠো ঠিক মতো খেতে পারে না অভাবের জন্য। কাজল মানুষকে ভালোবাসতে শিখো, পারলে গরিব মানুষদের সাহায্য করো। সঞ্জয়ের কথা শুনে কাজল তার ভুল বুঝতে পারে আর বলে, সঞ্জয় আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই কাজল, মিনা ও তার মেয়ের কাছে মাপ চাও। তারপর কাজল মিনাকে বলে, মিনা আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাদেরকে অনেক অপমান করেছি, তোমরা আমাকে মাফ করে দাও। ম্যাডাম আপনার কথায় আমি কিছু মনে করিনি, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এতেই আমি খুশি। তারপর কাজল ঐশীকে অনেক আদর করে আর মিনাকে বলে, মিনা আজ থেকে তোমরা এই বাড়িতে থাকবে আমাদের সাথে। ম্যাডামের কথা শুনে মিনা ঐশী খুব খুশি হয় আর কাজলের এমন সিদ্ধান্তে সঞ্জয়ও খুব খুশি হয়।